কেঁচো শাকগুলো যে তুলে নিয়ে এলাম তাতে আমি নুন, বেসন, একটু পেঁয়াজ, আদা, রসুন এক চামচ মতন বাটা, মানে সব মিলিয়ে এক চামচ, আর একটু আজওয়ান দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা দিয়ে ওখানে এবারে ভাজব। জানি না কতক্ষণ ভিডিও করতে পারবো, টিপ 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 করে দেখছি বৃষ্টি পড়ছে, মেঘের অবস্থা খারাপ। এখন কিন্তু সূর্য থাকার কথা, কিন্তু দেখুন পুরো কালো হয়ে এসেছে। এ পাশটায় বেথু শাকের বড়া বসাচ্ছি। বাইরে কথা হারিয়ে যাচ্ছে, এত চিৎকার করে করে কথা বলছি তাও মনে হচ্ছে যেন শোনা যাচ্ছে না। আরে আর একটা হয়েছে, প্লেনের আওয়াজ, ও জ্বালিয়ে খাচ্ছে। এটা একদম শ্যালো ফ্রাই করব, হালকা একটু তেল নেব। এইরকম ছোট ছোট করে সাইজ করে নিচ্ছি হাতের মধ্যে। খুব বড় বড় করলে না ভেতরে বেসন কাঁচা থেকে যাবে। আর এটা পারলে ডাল দিয়েও করতে পারেন, ডাল বেটে ওর সঙ্গে করতে পারেন, ওকে কিন্তু খেতে ভালো লাগে। আজকে এই প্ল্যান ছিল না বলে হঠাৎ করে প্ল্যান হলো বাইরে চলো করি এগুলো, তো তখন বেসন দিয়ে করলাম, না হলে ডাল দিয়েও করলেও খুব ভালো লাগে। ডালের বড়া করে ডাল বেটে ওর সঙ্গে যা যা মশলা যেমন বলেছি করে খাবেন, দেখবেন ভালো লাগে। এতক্ষণ হাওয়া ছিল না, ঠিক আছে, যেই বৃষ্টিটা বৃষ্টিটা হবে না, মেঘ কেটে গেছে, এখন আবার হাওয়া বাবু এসছেন, মানে যে হোক একটা ডিস্টার্ব করবেই, চিন্তা নেই, হয় হাওয়া করবে না বৃষ্টি করবে, পঞ্চভূতে ডিস্টার্ব করছে। চা খাবো, চাও রেডি করে নিয়ে এসেছি, কিন্তু বানানো হয়নি, জাস্ট সব কিছু দিয়ে রেডি করা আছে। কে কে বেথু শাক খান আমাকে জানাবেন, বেথু শাক কিন্তু সত্যি খুব উপকার, মানে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, বেথু শাক প্রচুর উপকার শরীরের পক্ষে, এত উপকার মানে কি বলবো। আর এটা জমির শাক, পাওয়া যায় সব জায়গাতেই পাওয়া যায়, আর যার ওই স্টোন হয় না ছোট ছোট স্টোন গলানোর জন্য একদম বেথু শাক, ছোট ছোট বলতে গিয়ে জিভে আটকে যাচ্ছে। আচ্ছা বেথু শাক যাদের ছোট ছোট স্টোন আছে শরীরে, তো ওরা যদি রস খায় প্রত্যেক দিন নিয়ম করে, ও স্টোন কিন্তু গলিয়ে দেয়। এটা আয়ুর্বেদে আছে, আপনারা সার্চ করে দেখবেন, খুব উপকার। আমি সবগুলোকে একটু উল্টে দিচ্ছি। আমার এই যে বাটার নাইফগুলো, এগুলো যে আমার কি কাজে লাগে, আমি মাছ উল্টাই এতে, মানে আমার মনে হয় চামচের থেকে এতে মাছ উল্টানো অনেক মানে ইজি হয়, যে কোনো মাছ আর যে কোনো এরকম ভাজা। আমি সব সময় দেখবেন, আপনারা খেয়াল করে দেখবেন, আমার ভিডিওতেও দেখবেন, সব সময় আমি এটাতেই আমি ইউজ করি। আর এটা যদি ইউজ করে দেখেন দেখবেন কত ভালো হয়। এটা এটা টিপস আজকে, এইটাই জানতে পারবো যে কমেন্ট বক্সে কে লিখলেন যে এই আমার বাটার নাইফ দিয়ে কিছু আমি বলেছি, সেই উদ্দেশ্যে কেউ কমেন্ট করেছে, তখনই বুঝতে পারবো ভিডিও পুরো দেখেছেন। যা ভিডিওর হাল হয় না, মানে ভিডিও ছাড়ার পরে আমার চোখ থেকে জল বেরিয়ে যায় যে কি অবস্থা, সব 10 সেকেন্ড 30 সেকেন্ড, মানে 80 জন ভিডিও দেখলো, 2 ঘন্টা আমার ওয়াচ টাইম এসছে, মানে কি অবস্থা। বড়া তুলে নিচ্ছি আমি এখন, কে দেখো
চা বসালাম। এমনি ক্যামেরাটা তোলার চেষ্টা করি, কিন্তু আজকে ভিডিও ক্যামেরাতে আজকে ফার্স্ট তুলছি আর ভালো আসছে মনে হয়।